आसनसोल के कुलटी थाना अंतर्गत नियामतपुर के लच्छीपुर इलाके में से एक महिला का शव बरामद किया गया है, जिससे पूरे इलाके में सुनसनी मच गई। सूचना मिलते ही पुलिस घटना स्थल पर पहुंची। वहां पहुंचकर पुलिस ने शव को बरामद किया और पोस्टमार्टम के लिए आसनसोल जिला अस्पताल में भेज दिया। আমাকে মিতল যাদব ডাকলো, মানে বাড়িওয়ালা যার ঘরে মেয়েটা মারা ছিল, সেই মিতল যাদব আমাকে ডাকলো, বলে দিদি আমার বাড়িতে একবার আসো তো, আমার ঘরে একটা ভাড়াদার আছে, তার দুদিন ধরে দরজা খুলছে না। তা আমি বললাম ঠিক আছে চলো। আমি উঠে গেলাম, ওনার বাড়িতে গিয়ে দেখছি গ্যাস বেরোচ্ছে। তা আমি বলছি দাদা এ তো মারা গেছে। তা আমি সঙ্গে সঙ্গে বাচুদাকে ফোন করলাম। বাচুদা বলো তুই বাড়িতে ফোন করলি? আমি বলি এখনো করিনি, আমি তোমাকে ফোন করলাম। তারপরে ফির আমি শিবুদাকে ফোন করলাম, আমি দাদা এটা ম্যাডাম ব্যাপার, মিতলের বাড়িতে একটা মেয়ে মারা গেছে, ঘরের মধ্যে কিল লাগানো আছে। তা বলে ফাঁড়িতে ফোন কর। আমি ফাঁড়িতে ফোন করলাম, ফাঁড়ির পুলিশ গেল, গিয়ে দেখলো, বাড়িওয়ালাকে ডাকলো, ওনারা দরজা খুললো, খুলে মেয়েটাকে বার করে ফাঁড়িতে নিয়ে না। ওর মির্গি রোগ ছিল, প্লাস ওর দিমাগি হালত খারাপ ছিল। বয়স হলো 28 বছর, সোনা বিবি নাম, বর্ধমান বাড়ি। ও একালাই কামাতো, একালাই খেতো, একালাই ঘরের মধ্যে কারোর সাথে অত মিশতো না, কিছুই না, ঘরের মধ্যেই বেশি থাকতো।